মদমত অবস্থায় প্রতিবেশীর বাড়িতে হামলা, এলাকায় সন্ত্রাস কায়েমের চেষ্টা। ঘটনা তেলিয়ামুড়া থানাধীন 22ঘড়িয়া এলাকায় শুক্রবার গভীর রাতে। ঘটনার বিবরণে জানা যায়, তেলিয়ামুড়া থানা এলাকার 22ঘড়িয়া এলাকার বখাটে হিসেবে পরিচিত জনৈক আলী আকবর নামক ব্যক্তি এবং তার গুণধর সুপুত্র তাদের সাঙ্গপাঙ্গদের নিয়ে মদমত্ত অবস্থায় আচমকাই এলাকার একাধিক বাড়িঘরে রাতের অন্ধকারে হামলা চালায় বলে অভিযোগ। এতে করে আতঙ্কগ্রস্ত হয়ে পড়েন এলাকার মানুষজন। ভয়ে আতঙ্কে ব্যতিব্যস্ত হয়ে কেউ কেউ আবার থানার দ্বারস্থ হতে চাইছেন না। এলাকাবাসী সূত্রে জানা যায়, 22ঘড়িয়া এলাকায় একটি ক্লাব নির্মাণকে কেন্দ্র করে এলাকার বখাটে হিসেবে পরিচিত আলী আকবর নামের এক ব্যক্তির সঙ্গে দীর্ঘদিন ধরে এলাকার বেশ কয়েকজন এলাকাবাসীর বিবাদ চলছিল। এমনকি অতীতে এই ক্লাব নির্মাণের ঘটনাকে কেন্দ্র করে আলী আকবরের সঙ্গে এলাকার একাংশ এলাকাবাসীদের একাধিকবার উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয় এবং পরবর্তীতে পুলিশি হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়। কিন্তু আচমকাই শুক্রবার গভীর রাতে কোনো এক অজ্ঞাত কারণে আলী আকবর তার কিছু সংখ্যক সাঙ্গপাঙ্গ ধরে নিয়ে এলাকায় আচমকাই এক প্রকার সন্ত্রাসের পরিস্থিতি কায়েম করে দিয়েছে। অভিযোগ, এদিন আলী আকবর ও তার গুণধর সুপুত্র এবং বেশ কিছু সাঙ্গপাঙ্গদের নিয়ে মদের নেশায় বুদ হয়ে মোতালেফ মিয়ার বাড়িতে শুক্রবার রাতভোর তাণ্ডব চালায়। অভিযোগ, এদিন আলী আকবর ও তার গুণধর সুপুত্র এবং বেশ কিছু সাঙ্গপাঙ্গদের নিয়ে মদের নেশায় বুদ হয়ে মোতালেফ মিয়ার বাড়িতে শুক্রবার রাতভোর তাণ্ডব চালায়। মোতালেফ মিয়া অভিযোগ করে জানান, মদের নেশায় বুদ হয়ে আলী আকবরের পুত্র ওনার বাড়িতে প্রবেশ করেছে রাতের আধারে এবং বাড়িতে প্রবেশ করেই মোতালেফ মিয়ার পুত্র এবং নাবালিকা নাতনিকে ঘর থেকে বের করে দেওয়ার জন্য বলে। এক বিশ্বস্ত সূত্রের খবর, বখাটে আলী আকবরের বাড়ি পার্শ্ববর্তী এলাকায় ক্লাব তৈরি নিয়ে বিবাদকে কেন্দ্র করেই হয়তো এই হামলা সংঘটিত করেছে। কিন্তু ভয়ে মুখ খুলতে নারাজ মোতালেফ মিয়া। তাছাড়া শুক্রবার রাতেই আলী আকবরের পুত্র 22ঘড়িয়া ব্রিজ সংলগ্ন একটি সরকারি জায়গা দখল করেছে এবং এই স্থানে থাকা একটি ক্লাব ঘর ভাঙচুর করেছে বলে অভিযোগ উঠেছে। এ বিষয়ে আক্রান্ত মোতালেফ মিয়া থানার দ্বারস্থ হবেন বলে জানিয়েছেন। আমার নাম হইল মোতালেফ মিয়া। কোন জায়গা? কি দিয়েছে ঘটনা? ঘটনা হয়েছে, ব্যাপার হইল আমার কইতেছে তোমার পুত্রে বাইর করে দাও আর তোমার নাতিন দিয়ে বাইর করে দাও। আমি 2 লাখ টাকার মতন হইব, খরচ করছি, দরকার হলে আরও খরচ করুম, বাড়ি ঘর সব পুরে লাম অক্ষণের ভিতরে। কেডা কইছে কথা? কামরুল আবরের ছেলে। কি কারণে? কিচ্ছু জানি না আমরা এই ব্যাপারে। কোন সময় করছে এটা? আপনার করছে 11:30 থেকে আরম্ভ করছে 12টা পর্যন্ত, এরপর 12টার পরে আবার করছে এই হামলা। তো এই ব্যাপারে থানার মধ্যে জানাইছেন না? থানার জানাইছি না, ব্যাপার হলো মেম্বার প্রধানরে জানাইছি আর ভাইস প্রেসিডেন্ট ইয়া জানাইছি। থানার কে জানাইছেন না? থানার গেলে আমরারে ব্যাপার হলো মাইরা লইব, পুরা দিয়া লাইব, এর লাগে গেছি না থানা। কাটা মাইরা লইব, কাটা পুরা লইব এই কামরু। আপনার নাতিন কোন ক্লাসে পড়ে? এলাকার মাফিয়া নাকি? এরম আর কয়েকটা বিচার আছে আর করছে প্রধানে, প্রধানও জানে এর সম্বন্ধে, এরকম ধরনের লোক। তো এই ব্যাপারে আপনি এখন থানা যাবেন নি আপনি? আপনার ছেলে কি করে? হ্যাঁ, ছেলে কি করে? আমার ছেলে আমার লোক ওই টুকটাক ব্যবসা করে। আপনার ছেলের লোক সত্য দামি আছে তার? না। এখন আপনার নাতিন কই আছে?
কই আছে এখন বাড়িতে? না না, স্কুলে কি যাইতে ভয় পায় না? শুক্রবার রাতে ঘটে যাওয়া এই ঘটনাকে কেন্দ্র করে গোটা বাইশ ঘুরিয়ে এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।